সঙ্গীতা প্ল্যানেট ইউটিউব চ্যানেলে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। দেখো, বেশ কয়েকটা ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের পাতাবাহার বইয়ের, মানে পঞ্চম শ্রেণীর যে পাতাবাহার বইটা রয়েছে, তার গল্প এবং কবিতা শেয়ার করছিলাম। আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি মাঠ মানে ছুট কবিতার হাতে কলমে অংশের 1-10 পর্যন্ত। তারও আগের ভিডিওতে তোমরা পাবে মাঠ মানে ছুট কবিতার সম্পূর্ণ বিষয়বস্তু। তো যারা সেই ভিডিওগুলো দেখোনি, অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখবে, তারপর আজকের ভিডিও ওয়াচ করবে। ভিডিওর লিংক পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিজের ক্লাসের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করো, যাতে সবাই তোমাদের মতো গুলো দেখে শিখতে পারে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, আজকে আমরা শুরু করছি হাতে কলমে অংশের 11 থেকে। প্রথমে কি রয়েছে? এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে বাক্য গঠন করো। এরকম জিনিস তোমরা আগের অনুশীলনীতেও করেছো, যেগুলো বর্ণ এলোমেলো করে দেওয়া হয় সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করতে হয়। একইভাবে এখানে কতগুলো শব্দকে এদিক ওদিক করে এলোমেলো করে দেওয়া হয়েছে, তোমাদের কি করতে হবে, শব্দগুলোকে পাশাপাশি এমনভাবে বসাতে হবে যাতে পুরো বাক্যটার একটা অর্থ থাকে। আমরা কি জানি যে শব্দ পাশাপাশি বসিয়ে দিলেই কিন্তু বাক্য হয় না, বাক্যটার একটা অর্থ থাকতে হবে অবশ্যই। তো চলো দেখে নিই কীভাবে সাজাবো। 1 কি রয়েছে? 1, কি মানে পাখির ছোট্ট ভাঙা আগল খাঁচা ছুট? তো দেখো, আমি এর উত্তরটা কি করে দিয়েছি, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। যে লাইনটা আমরা কবিতায় পেয়েছি সেটাই দেখো এখানে সাজিয়ে লেখা হলো। প্রথম লাইনটায় এলোমেলো কোনো মানেই বোঝা যাচ্ছে না, কার পরে কোনটা কিভাবে বসিয়েছে কোনো অর্থই নেই তার। এখানে দেখো, যখন আমরা সাজিয়ে বসালাম একটা কিন্তু অর্থ তৈরি হলো, ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। দেখো 2 কি রয়েছে, আর বলবো না কিছু, ছুটেই কি দেখো ছুট মানে। একইভাবে এটাকে আমরা সাজাবো, ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না। 3, শাশ্বত দ্বীপ এক তো মাঠ মানে সবুজ প্রাণের, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। নেক্সট এবার 4, ঘুম তারানো মন হারানো বাঁশি কি মাঠ মানে, মাঠ মানে কি ঘুম তারানো মন হারানো বাঁশি, এটাও আমরা সাজিয়ে ফেললাম। 5, ছুটি মানে কি মজাই শুধু মাঠ মানে মাঠ কি। দেখো কোনো অর্থ নেই, পরিষ্কার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সাজিয়ে ফেললে কি সুন্দর অর্থ। দেখো, মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি, এই প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা কবিতায় পেয়েছো। ভেরি সিম্পল, চটপট তৈরি করে ফেলো। যারা চাইবে এগুলো খাতায় লিখতে, ভিডিও পজ করে একটা একটা করে খাতায় লিখে রাখো বা বইতে লিখে রাখো, আর যারা ভাববে পরে লিখবে তারা স্ক্রিনশট তুলে রাখতে পারো। তবে সব থেকে ভালো হয় ভিডিও দেখতে দেখতে তোমরা যদি পুরো বিষয়টাকে খাতায় লিখে নিতে পারো। এবার দেখো 12, 12 কি রয়েছে, একই অর্থের অন্য শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। দেখো এখানে কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, আর কি বলা হয়েছে, এই শব্দগুলোর অর্থ মানে সেম অর্থ, যেটা সমার্থক অর্থ, সেটা তোমরা পাঠে খুঁজে পাবে, মানে যে কবিতাটা তোমরা পড়েছো সেখানেই খুঁজে পাবে, সেখান থেকে বেছে নিয়ে লিখতে হবে। তো চলো দেখে নিই, প্রথমটা হচ্ছে আনন্দ। তো মজা এই শব্দটা আমরা কিন্তু আমাদের কবিতায় খুঁজে পেয়েছি, তাহলে আনন্দ যার অর্থ হলো মজা, এই মজা শব্দটা আমরা পাঠ থেকে নিয়ে এখানে বসিয়ে দিলাম। নেক্সট গড়াগড়ি খাওয়া। তো দেখো লুটোপুটি, গড়াগড়ি খাওয়া মানে কি লুটোপুটি খাওয়া, তো লুটোপুটি শব্দটাও আমরা কিন্তু আমাদের কবিতায় পেয়েছি। নেক্সট চিৎকার চেঁচামেচি, হল্লা শব্দটা পাঠে পেয়েছি, বংশী বাঁশি। নেক্সট চিরদিনের শাশ্বত, বাঁধন আগল, পিঞ্জর খাঁচা। আমি লিখে দিলাম, তোমরা কিন্তু বানান সমেত খুব ভালো করে এগুলো মুখস্থ করে ফেলবে। 13, চলো দেখে নিই কি রয়েছে। 13, একটা মজার জিনিস রয়েছে, এক কথায় প্রকাশ করো, মানে একটা সম্পূর্ণ বাক্য তোমাদের দিয়ে দিয়েছে, যে বাক্যটার অর্থ মানে এখানে কি বলতে চাওয়া হয়েছে সেটা একটা ছোট্ট শব্দের দ্বারা তোমাদেরকে প্রকাশ করতে হবে, এটাকে বলা হয় এক কথায় প্রকাশ। প্রথম কি রয়েছে দেখো, যা ছুটে চলেছে ছুটন্ত, যা ফুটছে ফুটন্ত, যে ঘুমিয়ে আছে ঘুমন্ত, যে নেচে চলেছে নৃত্যরত। বুঝতেই পারছো কত সোজা, শুধু মুখস্থ করলেই হয়ে যাবে, আর অবশ্যই বানানটা কিন্তু মুখস্থ করে নিতে হবে। নেক্সট দেখো কি রয়েছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। শব্দ যুগল কেন বলা হয়েছে, যুগল মানে হচ্ছে দুটো, এখানে দেখো দুটো শব্দ দেওয়া রয়েছে, যেটা উচ্চারণ করলে একই রকম শুনতে লাগবে কিন্তু দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা, এটাকেই বলা হয় অর্থ পার্থক্য, মানে শব্দ দুটো একই, উচ্চারণ এক, মানেটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে দ্বীপ আর দ্বীপ, দুটোরই দেখো উচ্চারণ এক, শুধু বানান আলাদা, প্রথমটা দয় দীর্ঘই প, তারপরেরটা হলো দয় বয় দীর্ঘই প। দ্বীপ মানে হচ্ছে প্রদীপ,
আর দয়বয় দীর্ঘই পদ্বীপ মানে হলো চারিদিকে জলবেষ্টিত ভূভাগ, মানে চারিদিকে জল আর মাঝখানটা স্থল। দু নম্বর হচ্ছে ভাষা, প্রথমটা হচ্ছে পেটকাটা মধ্যে নস্য আর পরেরটা হচ্ছে দন্তস্য। তো ভাষা, ভাষা প্রথম ভাষার অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম, আর দ্বিতীয় ভাষার অর্থ হলো ভাসমান, মানে যেটা ভেসে আছে। নেক্সট তিন নম্বর দিন, দয় দীর্ঘই দন্তের না দিন মানে হলো দরিদ্র, আর দয় হস্যি দন্তের না দিন মানে হলো দিবস। ঠিক আছে, তো মুখস্থ করে নেবে এগুলো, চলে যাব পরের অংশে। পনেরো, একই শব্দকে দুবার বাক্যে ব্যবহার করে দেখাও, তাদের অর্থ একবার ব্যবহার করলে যা বোঝায় কিভাবে তা বদলে গেল। মানে ধরো একটা শব্দ, যেমন প্রথমটাই দেখো ঘুম, আমি যদি বলি আমার ঘুম পাচ্ছে, তাহলে কি অর্থ দাঁড়ায়? তাহলে কি অর্থ দাঁড়ায়? যে আমার ঘুম পাচ্ছে, এবার আমাকে ঘুমাতে হবে। কিন্তু এই ঘুম শব্দটাই যদি আমরা দুবার একটা বাক্যে ব্যবহার করি, কাছাকাছি অর্থটাই দাঁড়াবে, কিন্তু কিছুটা হলেও মিনিংটা বদলে যাবে। কিরকম, ট্রেনে করে যাওয়ার সময় আমার ঘুম ঘুম পাচ্ছিল, মানে জাস্ট ঘুম ঘুম পাচ্ছিল, না ঘুমালেও এখন চলবে, কিন্তু ঘুম ঘুম পাচ্ছিল। একটু দেখো মানেটার বদল হলো। খুশি, রিতা খুশি খুশি আজ সবার জন্য রান্না করলো। এখানে রিতা আজ খুব খুশি মানে কি, তার খুব আনন্দ হয়েছে, সে খুব খুশি। কিন্তু রিতা খুশি খুশি আজ সবার জন্য রান্না করলো, একই শব্দকে আমরা দুবার ব্যবহার করলাম, মানেটা দেখো স্লাইট বদলে গেল, কিছুটা বদলে গেল। কি, যে সে কিন্তু রাগ করে নয়, অনেক লোকের হয়তো রান্না তাকে করতে দেওয়া হয়েছে, সে কিন্তু খুশি খুশি আজ সবার রান্না করলো। নেক্সট ভাঙা, একবার শব্দ, নতুন তালাটা ভাঙা ভাঙা লাগছে কেন ঠিক বুঝতে পারছি না, মানে ওর মনে হচ্ছে যে তালাটা ভেঙে ভেঙে গেছে, কিন্তু ভাঙা কিনা কনফার্ম নয়, নিশ্চিত নয়। তাই এখানে দেখো কাছাকাছি হলেও অর্থটা কিন্তু একটু বদলে গেছে। নেক্সট সোনা, সোনা সোনা করে গিন্নিমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেল। নেক্সট সবুজ, সবুজ সবুজ বনানি চোখে ও মনে তৃপ্তি নিয়ে আসে। ঠিক আছে, চলে যাব পরের অংশে। এখানে দেখো হাতে কলমে অংশতে তোমাদের যে কবি পরিচিতি অংশটা থাকে হলুদ রঙের, সেখানে কবি পরিচিতি দেওয়া থাকে, আর তার ঠিক নিচে তিনখানা প্রশ্ন দেওয়া থাকে, কোথাও তিনটে কোথাও চারটে। তো এই অধ্যায়ে তিনটে প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে প্রথমটা কি, 16.1 এর যে প্রশ্ন, সেটা হলো কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। আমরা কি লিখবো উত্তরে? কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম হলো একটা মেয়ে একা, আমার বন্ধু গাছ। নেক্সট 16.2 তে কি ছিল, তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম লেখো। তাঁর বলতে কবি কার্তিক ঘোষের, তাঁর সম্পাদিত, এখানে আমার চন্দ্রবিন্দুটা পড়েনি, তোমরা অবশ্যই কিন্তু দিয়ে নেবে চন্দ্রবিন্দু। তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম হলো সেরা কিশোর অ্যাডভেঞ্চার, সেরা রূপকথার গল্প, এই দুটো বই উনি নিজে সম্পাদনা করেছিলেন। নেক্সট 16.3, কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন। টুম্পুর জন্য বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন, টুম্পুর জন্য। নেক্সট এবার দেখো আমরা একদম হাতে কলমে অংশের শেষের দিকে চলে এসেছি, যেখানে রয়েছে বেশ কতগুলো প্রশ্নোত্তর। নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে, বেশিরভাগটাই এক কথায়, আর বড় হলেও জাস্ট একটু বড়, এখান থেকে দু নম্বরের বেশি প্রশ্ন আসার চান্স কম। ঠিক আছে, তো দেখো এক নম্বরে কি রয়েছে, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান। কবি খুশির অগাধ লুটোপুটি মাঠে খুঁজে পান, এটা হলো উত্তর। পুরোটাই দেখে তোমরা বসাতে পারছ, শুধু কোথায় জায়গায় উত্তরটা লিখে দেবে। কবি খুশির অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান। নেক্সট, কোথায় গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান, মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান। নেক্সট, ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে, ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। নেক্সট চার নম্বর, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান, নিকেল করা বিকেলের আলো, নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। বুঝতেই পারছো সবটাই কিন্তু কবিতায় রয়েছে, আমরা জাস্ট সাজিয়ে উত্তরটা লিখছি। নেক্সট পাঁচ নম্বর, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি কি করে, পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত হয়ে খোলা আকাশে উড়ে যায়। নেক্সট ছ নম্বর, কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো। পুরো কবিতাটা আমরা পড়ে ফেলেছি, তাহলে কবির কাছে মাঠ বলতে আসলে কি সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, তাই তো? তা চলো উত্তরটা দেখে নিই। কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হলো, মাঠ মানে শুধুই মজা বা খুশির অবাধ লুটোপুটি নয়, মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কখনো নিভবে না, মাঠ মানে মনের আনন্দে ছুটোছুটি করতে করতে এগিয়ে যাওয়া। এখানেও দেখো ছুটে বানানটা একটু ভুল আছে, এটা হবে ছুটোছুটি, মানে ছুটো বানানটা ছয় হস্যু টয় ওকার, ছুটোছুটি। চলে যাব পরের প্রশ্নে। সাত,
ছুট অর্থে কবি যা যা বলেছেন তা তিন চারটি বাক্যে লেখো। এটাও একইভাবে পুরো কবিতা পড়ে আমরা ছুটের অর্থ বুঝতে পেরেছি, কবির ভাষাতেও বুঝতে পেরেছি ছুট মানে কি। তাই এখানে জানতে চাওয়া হয়েছে যে ছুট বলতে কবির ভাষায় কি বোঝায়, মানে কবি কি বোঝাতে চেয়েছেন ছুট অর্থে। দেখে নি চলো, ছুট অর্থে কবি বলেছেন, ছুট মানে শুধু ছোটা বা কোনো আশা বা শক্ত পায়ের কোনো পোক্ত ভাষা নয়। ছুটের অর্থ সাহস বা বেঁচে থাকাও নয়, ছুট মানে আসলে কবির কাছে জীবন ও সোনা। কবি বলেছেন, ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, মাঠ আর ছুট তোমার কাছে কি অর্থ নিয়ে ধরা দেয় তা নিজের ভাষায় লেখো। মাঠ বলতে বুঝি বিরাট এক খোলা জায়গা যেখানে ছোটরা খেলাধুলা করে, বড়রা গল্প গুজব করে, সময় কাটায়। ছুট বলতে বুঝি সামনের দিকে এগিয়ে চলা, ছুটের অপর নাম এগিয়ে চলা। এ কারণেই আমি মনে করি মাঠ আর ছুট কথা দুটি পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে দেখো, আমি তোমাদের অনুশীলনীর যেটুকু অংশ বাকি ছিল পুরোটা তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। খুব ভালো করে অংশটা তৈরি করো। মাঠ মানে ছুট কবিতাটা সম্পূর্ণভাবে তোমাদের শেষ হয়ে গেল। খুব তাড়াতাড়ি আমি পরের গল্প তোমাদের জন্য নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা।